আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়ায় অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় অনেক ভালো আছি। অজুর পরে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকে আমাদের ভিডিওর টার্গেট হলো 3000 লাইক, তাই আশা করি আপনারা এখনই একটি লাইক দিয়ে আমাদের টার্গেটটিকে পূরণ করতে সহায়তা করবেন ইনশাআল্লাহ। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আমরা দেরি না করে আয়াতুল কুরসি পড়ার ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তার ভিতর প্রথম হলো, আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেস্তা চারদিক থেকে তাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে বাড়িতে ঢোকে তাহলে ওই বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল দারিদ্রতা দূর করে দেবেন। ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা প্রবেশ করতে দেবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি ঘুমাতে যায় তাহলে সারা রাত একজন রহমতের ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে একটি জিনিসই দূরত্ব থাকে, আর তা হলো মৃত্যু। এবং মৃত্যু আজাব এতটাই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়ের সমান। আল্লাহু আকবার। এবং সর্বশেষ হলো, অজুর পরে যদি কোনো ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে 70 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।